بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الله وبركاته. الحمد لله ثم الحمد لله. সূরা বাকারার তরকিবের আজকের 18তম ক্লাস। আমরা গত ক্লাসে 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিক এবং তারকিব করেছিলাম। আল্লাহ চাইতে আজকে 44 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. আমরা ধারাবাহিকভাবে বনি ইসরায়েলদের ইতিহাস, তাদের কাজকর্মের উপর, তাদের যে নাফরমানি ইত্যাদি বিষয়ে আল্লাহ বর্ণনা করে যাচ্ছে। 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতামুরুনান্নাস বিল বিররি। আ এটা হচ্ছে হরফ ইস্তিফহাম, যদিও এই আলিফ দেওয়া আছে। দেখেন আমাদের এই পাক ভারত উপমহাদেশের মুসাব গুলো এই হামজাতুল কত ই হামজাতুল অসলি দেওয়া হয় না, কিন্তু এটা হবে হামজাতুল কত ই আ প্রশ্নবোধক। ইস্তিফ তা'মুরুনা, তোমরা কি আদেশ করো নাসা মানুষকে বিল বিররে ভালো কাজের, অতানসাও না আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাও, যেটা বলো সেটা তোমরা করো না। ওয়ান্তুম তাতলুন আল কিতাব, এমত অবস্থায় তোমরা কিতাব তেলাওয়াত করো। আফালা তাকলুন, তোমাদের কি আকেল হচ্ছে না? তোমরা কি উপলব্ধি করতে পারছো না যে তোমরা কি করছো? তাহলে এহা হামজাতুল ইস্তেফহাম প্রশ্নবোধক শুরু হয়েছে। তা'মুরুনা, আমারা ইয়ামুরু, আমারা ইয়ামুরু, হামজা মিম র হল মাদ্দা। হামজা যেসব ফেলে থাকে সেই ফেলকে কি বলা হয়, কারো মনে আছে? মাহমুজ মাহমুজ। হামজা যেখানে থাকে মাহমুজ। তাহলে আমারা সে আদেশ করেছিল, ইয়ামুরু সে আদেশ করে বা করে। তা'মুরু না, তা'মুরু তা'মুরানে তা'মুরু না, এটা সহজ আছে। তোমরা আদেশ করো কি আ দিয়ে কাকে প্রশ্ন প্রশ্ন করা হচ্ছে ফেলকে, অবজেক্ট হচ্ছে নাস মানুষ। তাহলে তা'মুরুনা ফেলুন মুদারিউন মারফুউন বি সুবুতি নুন, নাস মাফুলুন বি মানসুফ। নাসটা কি ওয়াহেদ না জমু বলেন তো? জমা তাহলে ওয়াহেদ কি, মুফরাদ কি? ইনসান মাশাআল্লাহ, জাযাক ইনসান। ইনসানুন এর বহুবচন জমু হচ্ছে নাসুন অথবা উনাস। আচ্ছা বিল বিররি, বি জার আল বিররি মাজরুর, জার মাজরুর। ভালো কাজের তোমরা কি আদেশ করো? আল্লাহ বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছে। অতানসাও না আনফুসাকুম, তোমরা ভালো কাজের আদেশ করছো আর তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। তানসাও না, এটা নাসিয়া ইয়ানসাও, সামিয়া ইয়াসমাও,
নাসিয়া ইয়ানসাও, নাসিয়া ইয়া আছে ফেলের শেষে, লাম কালিমা, তো সেটাকে কোন ধরনের ফেল বলা হবে? নাকিস আল ফেলু আর নাকিস, আপনারা জানেন, খেয়াল নেই। আমরা প্রথম বলতে আমারা, আমারা ইয়া মুরু, এটা হচ্ছে নাসারা ইয়ানসুর, এখান থেকে হচ্ছে আমরুন, আদেশ করা, আমরুন। এই যে হামজা আছে, এই হামজা যদি কোনো ভার্বে থাকে সে ভার্বটা বলা হয় মাহমুদ, 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 ঠিক আছে, মাহমুদ। এখন আমাদের পরবর্তী আছে নাসিয়া, নাসিয়া ইয়ানসায়ু, নাসিয়া ইয়ানসায়ু, নাসিয়া, নাসিয়া কি নাসিয়া থাকবে না, এটা কোনো পরিবর্তন হবে বলেন তো? এটা পরিবর্তন হবে না স্যার, বাকিরা কি বলেন, পরিবর্তন হবে? কেন পরিবর্তন হবে না হারিজ ভাই? এটা যদি জের আছে এখানে। রাইট, আমাদের ডেফিনেশন ছিল অ অথবা ইয়া যদি হারাকাত যুক্ত হয়ে পূর্বের অক্ষরে যদি ফাতহা ফাতহা জবর থাকলে এইটা পরিবর্তন হয়ে আলিফ মাকসুরা হয়ে যাবে, কিন্তু এখানে যে জের আছে তো এটা পরিবর্তন হবে না, যা আছে তাই থাকে, নাফিয়াই থাকবে, আর এইটা পরিবর্তন হয়ে ইয়ার উপর পেশ করা যেহেতু কঠিন হয়ে যাবে। তাহলে ইয়ানসা থেকে তানসা, তানসাইয়ানে, তানসায়ুনা, তাহলে বহুবচন হচ্ছে তান, তান, তানসায়ুনা, কিন্তু আয়াত আছে তানসাওনা, আয়াত আছে কি তানসাওনা, কিভাবে হলো তার তানসাওনা, তান সায়ুনা থেকে তানসা হয়ে গেল কিভাবে দেখেন, তান সায়ুনা আমরা জানি ইয়ার উপর পেশ করা কঠিন, দেখেন সুকুন হয়ে যাবে, আর আগের সুকুন তা তান, আর ইলতিকাউ সাকি নাই, কোনটাকে বাদ দেব আমরা, অ ইয়া দুইটাই তো হরফ ইল্লা, বাদ দেব কোনটাকে, দুর্বলটাকে ইয়া অ দুর্বল, ইয়া ও দুর্বল, কাকে বাদ দেবো? ইয়া হ্যাঁ এটা বলা হচ্ছে, যেহেতু এই অটা হচ্ছে জমু, আন্তুম, আন্তুম কি বোঝাচ্ছে অ দিয়ে, সো এটা তো ড্রপ করা যাবে না, ড্রপ করতে হবে ইয়া, এটাও বলেছিলাম আগে আপনাদেরকে, তখন হবে তান সাও না, তান তাও না, তোমরা ভুলে যাও, তান সাও না, কি ভুলে যাও, আনফুসাকু তোমাদের নিজদের, তাহলে নাফসুন আমরা জানি নাফসুন, নাফসুন, নাফসুন এর জমু হচ্ছে একটা আছে নুফুসুন, নুফুসুন অথবা আনফুসুন, আন আনফুস, ঠিক আছে, তাহলে এইটা এখানে আছে তান সাউনা আন সুসাকু, তোমরা ভুলে যাও, তাহলে তান সাউনা ফেল মুদারিল মারফুন বিসুবুতি নুন ফাইল ও আন্তুম আনফুসাকুম, আনফুসাকুমটা কি মুদাব মুদাব ইলাই হয়ে আনফুসাটা কি এখানে মাফলবি মাফুলুন বিহি অহুয়া মুদাব কু মুদাব ইলাই হয়ে জুমলাতুল ফেইলিয়া, কার কোনো সন্দেহ আছে এখানে? তাহলে দুটো আয়াত পেলাম, সরি দুটা সেন্টেন্স পেলাম, আতা মুরুন নাসা বিল বিররি
একটা জুমলা জুমলাতুল ফেইলি, আর একটা অতানসাওনা আনফুসাকুম, আর একটা জুমলাতুল ফেইলি। তাহলে এখানে তানসাওনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে, আর আমারা ইয়ামুরু এটা আমরা আবার সুন্দর, বীররুন মানে ভালো কাজ। ওয়ান তুম তাতলুন আল কিতাব, ও এমত অবস্থায় তোমরা কিতাব তেলাওয়াত কর, কিতাব পড় অধ্যয়ন। আনতুম তাতলুন আল কিতাব, তাহলে এটা কি ধরনের জুমলা হলো এখানে? জুমলাতুল ইসমিয়া, যেহেতু আনতুম দিয়ে শুরু হয়েছে, প্রোনাউন দ্যাট ইট ইজ অলসো ইসম। আনতুম মুবতাদা, তাতলুন আল কিতাব, তাতলুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন ফাইল ও কিতাব বা মাফুলুন বিহে জুমলাতুল ফেল হে খবর হয়ে জুমলাতুল ইসমি। আর তাতলুনা তালাওয়া ইয়াতলু, তেলাওয়াত পড়া, তালাওয়া ইয়াতলু এখান থেকে তাতলুনা। তাহলে ওয়ান্তুম তাতলুন আল কিতাব জিনিসটা হলো হাল, তোমরা আদেশ করছো অথচ তোমরা ভুলে যাচ্ছ, এমন অবস্থায় যে তোমরা নিজেরা তেলাওয়াত করছো, নিজেরা পড়ছো, তোমাদের কিতাব হৃদয়ঙ্গম করছো, এই অবস্থায় তোমরা বলো এবং তোমরা ভুলে যাচ্ছ। তাতলুনা এইটা, এই শব্দটা আমাদের কাছে নতুন আসছে এখন। এটাতেই করলে এমবি ভালো দেয় না, 1 ঘন্টা এমবি অনেক যাবে, কত তাতলুনা দেবো? 1 এমবি দেবো? একটু আপনার মিউট করে নেন কাইন্ডলি, আপনাদের সাউন্ড আসছে। তালাওয়া শব্দটা হচ্ছে তালাওয়া ইয়াতলু নাসারা ইয়ানসুরু, মাদদা কি বলতে পারবেন কেউ? তিলাওয়াত, আমরা তেলাওয়াত করি না, সেই তিলাওয়াত, তিলাওয়াত তালাওয়া, এটা কি হয়ে যাবে এখন? এইটা ফর্মুলা ঠিক আছে, অবস্থা ইয়ার উপর হারাকাত যুক্ত, তার আগে যদি ফাতা থাকে তাহলে এটা আলিফ মাকসুর অথবা আলিফ হয়ে যায়, এখানে এটা আলিফ ধরে নিচ্ছে, তালা তালা, আর এটা হচ্ছে ইয়াতলু, ইয়াতলু তেলাওয়াত কর, ইয়াতলু তাতলু, তুমি তেলাওয়াত করো, তাহলে তোমরা সকলে তেলাওয়াত করো কি হবে? তাতলু না, আমাদের আয়াতে তাতলু। এখন আমরা কোরআনে কয়েকটা শব্দ পাই, তেলাওয়াত, কেরাত, কারাওয়া, আর একটা পাচ্ছি রত্তালা, তিনটা শব্দ পাই, তিনটা শব্দ আছে, তেলাওয়াত একটা আছে, কেরাত একটা আছে, কারা ফরা ইয়াকরাউ ইরাত, রত্তাল ইউরাত্তিলু তাত্তিল, তিনটা শব্দ আমরা আসতে সেখানে। তাতলুন আল কিতাব, তোমরা কিতাব পড়ছো, হৃদয়ঙ্গম করছো, উপলব্ধি করছো। এইটা তিনটা ধর অর্থ একই, বেশ কম নাই কোনো। হ্যাঁ, এখানে ব্যাখ্যায় যেটা আসছে যে তেলাওয়াতটা শুধুমাত্র কোরআনের জন্যই প্রযোজ্য, কোরআনেই এটা, কোরআনের সাথে এটা জড়িত, ঠিক আছে? কিরাত করা ইয়াকরাউ কিরাতুন কুরআনুন, তালা ইয়াতলু তিলাওয়াত, রত্তালা ইউরাত্তিলু তারতিল। এখানে ডিকশনারিতে শব্দের অর্থ যেগুলো বলেছে আমি একটু আপনাদের বলে দিচ্ছি। করা ইয়াকরাউ এখানে বলা হচ্ছে বক্তৃতা বা আবৃত্তির ঢঙ্গে কথা বলা, পাঠ করা, উপলব্ধি করা, মনোযোগের সঙ্গে পাঠ করা, পর্যবেক্ষণ করা, অধ্যয়ন করা, চিন্তা ভাবনা করা, সন্ধান করা, গভীরভাবে পরীক্ষা করা, তন্ন তন্ন করে। তিলাওয়াত অর্থ বলছে পাঠ করা, উপলব্ধি করা, নির্ণয় করা, বুঝতে পারা, উচ্চস্বরে পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা, মেনে চলা, উত্তরাধিকারী হওয়া, উন্নতি লাভ করা। তা আমরা এখান থেকে তেলাওয়াত মানে বুঝি বোধ হয় শুধুমাত্র উচ্চস্বরে পাঠ করা, যেটা আমরা করি এখন কোরআন তেলাওয়াত করছি, আসলে তা নয়, কিন্তু উপলব্ধি করা, মেনে চলা ইত্যাদি অর্থ। রত্তলা ইউরত তিল তার তিল, এটার অর্থ বলছে যথাযথভাবে সাজান, সুশ্রী সুরুচির সম্পন্ন করা, সুবিন্যস্ত ভাবে করা, মানে অরাত্তিল কোরআন তার তিলা,
কোরআন যেভাবে পড়া উচিত ধীরে ধীরে বুঝে বুঝে সাজিয়ে সাজিয়ে সেভাবে পড়ে, এইভাবে এই তিনটা শব্দ কোরআনে আসছে এবং ডিকশনারি এই ধরনের অর্থ এখানে বুঝাচ্ছে। তাহলে আসলে এখান থেকে কি বুঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আতামুরুনা আন-নাসা বিল বিরি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতকুনুল আখির, মানে তোমরা যা বলো তা তোমরা করো না, শর্টকাট নাকি, তাই বোঝা যাচ্ছে না? ভুলে যাওয়ার কিছু, যা বললো সেটা মনে রাখো। মনে রাখো না, করো না সেটা। আফালা তাআকিলুন, তোমরা কি উপলব্ধি করছো না যে তোমরা কি করছো? আফালা হামজাতুল আতি, হামজাতুল ইস্তিফহাম প্রশ্নবোধক, ফা হরফু আতফি, লা লা নাফিয়া। এখন কথা হচ্ছে, এটা হওয়া হচ্ছিল ফা আগে, হরফু আতফি আগে আসে ফা আলা, কিন্তু হামজাতুল ইস্তিফহাম এ কখনো তার আগে কাউকে বসতে দেয় না, এই জন্য সে আগে চলে আসছে, কিন্তু নিয়ম অনুযায়ী হরফু আতফিন ফা থাকার কথা, তারপরে হামজা, তারপরে লা। কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে যেহেতু হামজাতুল ইস্তিফহাম তার আগে কাউকে বসতে দেয়, সেই জন্য হামজাতুল ইস্তিফহাম আগে চলে আসছে। আফালা অতঃপর তাকিলুন, আকালা ইয়া আকিলু, উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা, তাহলে তোমরা কি হৃদয়ঙ্গম করছো না? এটা জুমলাতুল ফেইলিয়া, কার কোন সন্দেহ 44 নম্বর আয়াতে? এটা বাইরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে বোঝা যাচ্ছে বনি ইসরায়েল যারা ছিল, ইসরায়েলের বংশধর যারা, তারা এমন অবস্থা চলে যা গিয়েছিল যে তারা মানুষকে একটা কাজ করতে বলতো, ভালো কাজ, কিন্তু তারা সেটা নিজেরা করত না, অথচ তারা আবার কিতাব পড়তো, হৃদয়ঙ্গ উপলব্ধি করত, মানে কথার সাথে কাজের কোনো মিল ছিল না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা কি হৃদয়ঙ্গম করছো না, যে তোমরা কি বলছো আর কি করছো? লিমা তাকুলুনা মা লা তাফালুন, জি, লিমা তাক বলেন না, একটা বলেন সুরা সাফে লিমা তাকুলুনা মা লা লিমা তাফালুন, তাকুলুনা তোমরা মা কেন, লা তাফালুন, তোমরা কেন সে কথা বলো যা তোমরা তোমরা করো কেন না? বলো যেটা তোমরা করো না? তাহলে দেখেন এই আয়াতগুলো যদিও বনি ইসরায়েলদের উদ্দেশ্যে, কিন্তু এগুলো শাশ্বত ইউনিভার্সাল, কেয়ামত পর্যন্ত আয়াতগুলো মানব জাতির জন্য প্রযোজ্য। এইটা হলো কোরআনের মুজেজা, কোরআন যেটা মিরাকল, এটাই হলো তার প্রমাণ। মনে হচ্ছে আয়াতগুলো এখন নাজিল হচ্ছে আমাদের সামনে। এর পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওটা কি বলেন? এটা নতুন নতুন ভাবে শুরু হয়েছে হরফ ইস্তিনাফিয়া, মানে এই সাথে এটা একটু ভিন্ন অন্য প্রসঙ্গে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে বলছেন তোমরা যেটা বলো ভালো কাজ সেটা করো না, তোমরা ভুলে যাও, আকেল নাই তোমাদের। এরপরে বলছেন নতুন করে, আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এখানে আমরা সলাত পরিচিত, সবরও পরিচিত, আমরা আস্তাঈনু এটা একটা আমর, ঠিক আছে, এটা ফর্ম 10, ইস্তাগফারা ইস্তাওয়ানা, আইন অ নুন হচ্ছে মাদ্দা, একটু আমরা শব্দটা একটু দেখি, আর সবরুন তো আমরা জানি সবারা ইয়াসবিরু, ধৈর্য ধারণ করা, সলাত এটা 2 নম্বর ফর্ম, দেয় সল্লা ইউসাল্লি, তাসলিয়াতুন অথবা সলাতুন, দুইটা মাসদার আছে এখানে। তাহলে আল্লাহ আমর করছেন, আদেশ করছেন, ইস্তাইন তোমরা সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু আমরা এই শব্দটি দেখি যে নতুন শব্দ আমাদের কাছে, আইন
অ নুন, যে মাদ্দা। তাহলে ইজ দা ওয়ানা, দা ওয়ানা, ঠিক আছে, ইস্তা ওয়ানা, ইস্তা ফালা, ইস্তা ফারা, ফং টেন, ফং টেন, ইস্তা আনা, ইস্তা ইনু, মাদার হচ্ছে ইস্তা ওয়ানুন, এখন ইস্তা ওয়ানা এটা কি হয়ে যাবে দেখেন, একটা সই হরফ সুকুন নিয়ে আছে, অ নিয়ে আছে, পাতা এটাকে আমরা চেঞ্জ করি, ঠিক আছে, ইস্তানা এটা হবে, ইয়েস, এই হচ্ছে। এখন দেখেন ফাতা আছে, ফাতা চাই কাকে, আলিফ কে, ইস্তানা এটা হবে, ইয়েস, তাইনু, কারণ জেড চাই ইয়াকে, ইয়েস, তাইনু, সে সাহায্য প্রার্থনা করেছিল, সে সাহায্য প্রার্থনা করে বা করবে, ইয়েস, তাইনু, তাস্তাইনু, তাস্তাইনুনা, ও তাস্তাইনুনা, 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 নুনা, এটা আমল করা যাবে, কি করতে হবে, মুদারে নুন বাদ দিলে তো আগামর চলে, কাটা গেল, নুন গোস, হাসপুন নুন, এখন এই এখন করা যাচ্ছে না, আমরা অস্থি আনলাম, এখন কি হবে, জের হবে না পেশ হবে, বলেন জের হবে, কেন জের জের হবে, ইস্তাইন, যেহেতু কি হবে বলেন, জেরি হবে এইটা হচ্ছে আইন ইস্তাইনো, কালিমা, দেখ আইন জের হবে, জেরম তো জের হলে জের, না হলে পেশ, রাইট, এটা এখন তো জের হবে, কনভার্স, এখানে জেরি হবে ইস্তাইনু, ইস্তাইনু, দেখছেন ইস্তাইনু আসছে, যে সাহায্য ইস্তাইন বিশ্ব, প্রার্থনা করো, এখন এর আগে আসছে অস্তাইনু, এই অ অ আসছে, তাহলে অ বসে পড়া করা হবে কিভাবে, অস্তাইনু, হামদাতুল অসরিটা ড্রপ হয়ে যাবে, এই এখানে চলে আসবে অস্তাইনু, সাহায্য প্রার্থনা করো, ক্লিয়ার, ওস্তাদ এটা একটু শুরু থেকে একটু রিপিট করলে ভালো আচ্ছা সবার এটার জন্য। মাদ্দা হচ্ছে আইন অ নুন, ইস্তা ওয়ানা ফাউন্টেন, ইস্তা ফালা, ইস্তা গফারা, ইস্তা ওয়ানা, ইস্তা ইনু, ক্লিয়ার স্যার, তাহলে আমরা বলেছিলাম যে হরফ ইল্লা হলো বাদে যেগুলো সেগুলো হলো সহি স্ট্রং, তাহলে এখান থেকে আর হারাকাতের ভিতর জের জবর পেশের এবং সুকুনের মধ্যে সুকুন হচ্ছে উইকেস্ট দুর্বল, তাহলে এখানে শক্তিশালী একটা হরফ নিয়ে আছে দুর্বলকে, আর দুর্বল হরফ নিয়ে আছে শক্তিশালীকে, এটা ইন্টারচেঞ্জ করতে হবে, অতএব কি হয়ে গেল, আইনের উপর আমরা জবর নিয়ে আসলাম, ওয়ের উপর সুকুন ইন্টারচেঞ্জ করে দিলাম, এটাকে হারাকাত ইন্টারচেঞ্জ করবো, এই তার ইস্তাওয়াও না, ইস্তাওয়াও না, এখন আবার আইনের উপর যেহেতু ফাতা আছে, ফাতা চায় আলিফ কে, সেই জন্য অর জায়গায় আলিফ নিয়ে আসলাম ইস্তানা, আর এখানে আবার জের চাবে ইয়াকে, তাহলে ইস্তাইন, ইস্তানা, ইস্তাইন, এলো ট্রান্সফরমেশন, এইভাবে আসলো, তাহলে ইস্তাইন সে সাহায্য প্রার্থনা করে, তাস্তাইন তুমি সাহায্য প্রার্থনা করো, তোমরা সকলে সাহায্য প্রার্থনা করো, তাস্তাইনুন, তাস্তাইনুনা, যেটা দেখাইলাম, তাস্তাইনুনা, তাস তাই নুনা শুনতে পান।
শুনতে সি পাচ্ছেন? বিশ্বাস পান, শুনতে পাচ্ছেন আমাকে? দেখতে পাই না শুনতেও পাই না, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি পাচ্ছেন? আমি, আমি আমি শুনতে পাচ্ছি, ওকে, তাহলে এখান থেকে আমিও পাচ্ছি স্যার। এখান থেকে আমর করলাম ইস্তাইনু। ইস্তাইনু অ আসার কারণে হামজাতুল অস্থিরা রফ হবে পড়ার সময়, অস্তাইনু। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? জি, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। এখানে আলি আমরা তো আসলে জেদ দিলেন কেমনে? জেদ জের দিলাম, দেখেন, ইস্তাফা আলা, তাই না? ইস্তাফা আলা, ইস্তাফ আলা, আইন কালেমাটা কিন্তু অ, দেখছেন? অ, এখানে তাকান, এই অ, অটা হচ্ছে আইন কালিমা, তা আইন কালিমার জবর আছে যেহেতু, দেখতে পাচ্ছেন সাজান ভাই? এইটা বুঝে মাজুম করার জন্য যে আলিফ আনলেন বা ওয়াসল আনলেন, সেখানে জের দিলেন কেমন? এই যে বলতেছি, দেখেন ফর্ম 10 এর ইস্তা ওয়ানা, অরিজিনালি দেখেন ইস্তা ওয়ানা, তাই না? এটা দেখতে পাচ্ছেন উপরে? এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেইখানে দেখেন পারুম পারুম। ইস্তা ফালা, ইয়াস তা ফালা, এখানে কি আছে আইন কালিমা কোন? দেখানে অ, অ, হ্যাঁ ওয়াও, ইয়াস তা ইনু, অ আইন কালিমা, অ, অ এর উপর জের আছে, তা জের যদি থাকে অথবা জবর থাকে তাহলে আমাদের জের আনতে হবে। ক্লিয়ার? আমরা তো পড়ছি জেরেলে জের না হলে পেশ, এ কথা না রাইট, আমরা এটা কথা ছিল যদি আল্লাহ শুনতে পান, আইন কালিমায়, আইন কালিমায় যদি, আল্লাহ শুনতে পান, হ্যাঁ শুনতে পাচ্ছি, আইন কালেমা জের হলে জের না হলে পেশ, এই কথা না আমরা শুনতে রাইট, পাই। তাহলে এখানে আইন কালেমায় কি আছে, জের আছে না? ইয়াস্তাইনু, আইন কালেমা এখানে এখানে ও, এখানে ও, ও, আসসালামু আলাইকুম, সাজান আমি ভাই আসল জানা শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, সাজান ভাই কি শুনতে পান? মাঝে মধ্যে ডিলিট হয়ে যাচ্ছে। তাই আচ্ছা শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে, প্রসিড অন প্লিজ। এখন, তাহলে আইন কালিমায় থাকতে যে অটা কি আইন কালিমা এখানে? অটা তো আইন কালিমা সাজান ভাই, জি 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 তো আইন কালিমার নিচে জের আছে না? ওয়া আনকালমাজের, হ্যাঁ, যার কারণে হামদাতুল অস্তের নিচে জের নিয়ে আসলো। ইস্তাইনু, ইস্তাইনু, সাহায্য প্রার্থনা করো, অ আসার কারণে অস্তাইনু। জি থ্যাংক ইউ। ওকে, তাহলে অস্তাইনু বিস সাবরে, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের দ্বারা। তাহলে আমরা বলবো অ হরফু ইস্তেনাফিয়া, ইস্তাইনু ফেলু আমরিন, ফেলু আমরিন, ফাইল ও ও আন্তু বি জার সবরি মজরুর, অ হরফু আতিন সলাতি মাতুফুন আলা সবরি, এভাবে আমরা বলতে পারি। তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা। সবরের ব্যাখ্যায় যেটা আসছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অস্থির হয়ে যেত, পেশানি হয়ে, তখন সে সালাতে দাঁড়িয়ে যেত, সবরকে বলা হচ্ছে। যে সবর তো আছি, যে আমরা ধৈর্য ধারণ করি বিপদে আপদে, আর একটা ধৈর্য ধারণের ব্যাখ্যা আছে, হারাম কাজ থেকে ফিরে থাকা, এটাও সবর। আল্লাহ বিরোধী কাজ থেকে ফিরে থাকা, সেটাও তার ধৈর্যের ব্যাপার। আপনার সামনে চাকচিক্যময় জীবন, আপনার সাথে লোভ লালসায় ভরপুর, আপনার সামনে হাতছানি দিয়ে ডাকছে, সেখান থেকে সবর করাটাও, সেখান থেকে ফিরে থাকাটাও সবরের অন্তর্ভুক্ত। সবর ছাড়া সেটা সম্ভব নয়, অত কঠিন জিনিস সবর। আল্লাহ সেই দুটো জিনিস এবং নামাজ, এটাও কিন্তু যারা আল্লাহকে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, যারা পরকালকে সেভাবে বিশ্বাস করে না, আল্লাহকে জবাব, তারাও কিন্তু নামাজের প্রতি নিষ্ঠাবান না। সব পারে, কিন্তু নামাজ আসলেই তখন যত সব টাল বাহানা শুরু হয়ে যায়। এই সব ঠিকঠাক করে নামাজ পড়বে, আর কয়টা দিন পরেই নামাজ শুরু করবে, এরকম বলি না আমরা? বলি।
আর কটা দিনকে আল্লাহ আমাকে সময় দিবে কিনা সেটা তো আমি জানি না, রাইট? তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা নামাজ এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা, যখনই বিপদে পড়বো আমরা, মুসিবতে পড়বো, ইন্নাল্লাহ মা সাবিরিন, এটা মনে রাখবো এবং অজু করে নামাজে দাঁড়িয়ে যাব এবং দুঃখ কষ্টের কথা আল্লাহ সুবহান তাআলাকেই বলবো, দেখবেন যে নামাজ পড়ার মনটা হালকা হয়ে গেছে, এছাড়া আর কোনো সমাধান নাই। এরপর আল্লাহ বলছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশি, এখন এই যে দুটো কাজ সবর এবং সালাত এটা অত্যন্ত কঠিন, আল্লাহই বলে দিচ্ছে। ওয়াইন্নাহা, ইন্নাটা কি এখানে বলেন? ইন্না 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 আখাওয়াতুয়া হরফু নসবিন ও তাওকিদিন, ইন্নার পরে মুক্তাদাকে মানসুব করে দেয় ইন্না, তাহলে যাই তাই হয়। তাহলে এখন ইসমি ইন্না কোনটা? হা হা হা, এখানে হা কেন, হু নাই কেন বলেন তো? এখানে তো কাকে বুঝাচ্ছে? নিশ্চয়ই ওটা বা এটা কাকে বুঝাচ্ছে? সবর এবং সোলাদ তা সবর তো এখানে সবর এবং মুয়ান্নাস না, সবর সালাদ সলাদ কে বুঝাচ্ছে এখানে হা দিয়ে দেয়, সলাদ মুয়ান্নাস, অথবা ইস্তিয়ানাতুন এটার মাসদারটা মুয়ান্নাস, তাহলে সাহায্য প্রার্থনা করো, তাহলে দুইটাই কাভার করছে সবর কে সলাদ, দেখছেন? সালাত যদি ধরেন তাহলে শুধু সালাত কি বুঝাচ্ছে হা, যেহেতু এটা মুয়ান্না, আর ইস্তিয়ানা এই যেটা ভার্ব এটার মাসদার ইস্তিয়ানাতুন মুয়ান্না, এই জন্য এটাও ধরতে পারছে, ইস্তিয়ানাতুন ধরলে আপনার দুইটাই সবরটাই আসতে। সবরটাই কঠিন, নামাজ সালাত থেকে সবরটাই কঠিন। রাইট, সেজন্য এভাবে দুইটাই ব্যাখ্যা আসছে, যে সলাদ কেও বুঝাচ্ছে অথবা ইস্তিয়ানাতুন, ইস্তিয়ানাতুন কে বুঝালে দুইটাই কাবার হয়ে যাচ্ছে। অতএব এই কাজগুলো কঠিন, সোজা কথা এই সবর এবং সালাদ নিশ্চয়ই এটা লাকাবীরাতুন অবশ্যই কঠিন। আল্লাহ দেখেন কয়টা তাকিদ দিচ্ছেন এখানে, ইন্না একটা লা একটা, তাহলে লাকে কি বলা এখানে বলছিলাম আমরা, লামুত তাকিদ, লামুত তাকিদ, কিন্তু যখন এটা খবরের সাথে আসে তখন বলা হয় কেটাকে, মুজাহলাকা, ইয়েস, আমরা বলে লামুল মুজাহালাকা, জাহালাকা মানে সরিয়ে দেওয়া, ঠেলে দেওয়া, মানে লা এবং ইন্না দুইটাই তাকিদ, ইন্নাই ইজ স্ট্রঙ্গার দ্যান লা, অর্থাৎ ইন্না যখন আসবে লা তার কাছে থাকতে পারছে না, লা ইজ উইকার দ্যান ইন্না, অতএব ইন্না মুভ ফ্রম পজিশন, ইনিশিয়াল পজিশন থেকে সে পরে চলে যাচ্ছে। তাহলে ইসমিন্না পেলাম আমরা হা ফি মাহাল্লি রাফিন্না নাসবিন, ইসমিন্না কি একদম হবে মারফুনা মানসুব, মানসুব ইন্না মানসুব, আল্লাহ গফুরুন, তাহলে এখানে এটা হাটা আছে ফি মাহাল্লি নাসবিন, লা লামুন মুজালাকা কাবিরাতুন খবরু ইন্না, তাহলে দেখেন নিশ্চয়ই নিশ্চয়ই এটা কঠিন কাজ, অবশ্যই অবশ্যই কঠিন কাজ এটা, আল্লাহ বলছেন এই লাদ ইন্না দুইবার তাকিদ আসছে, আর এখানে আছে অবশ্যই তা কঠিন। এখন এর তর্জমা তো এভাবে হয় না, অবশ্যই অবশ্যই কঠিন এভাবে তর্জমা হলে তো বাংলার সৌন্দর্য থাকছে না, এই জন্যে এই গ্রামার না বুঝলে তর্জমার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই কঠিন সবার জন্যে না, ইল্লা আলাল খাশিন, যারা বিনয়ী, যা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, এরা আল্লাহর আদেশ নিষেধের কাছে বিনয়ী, তাদের জন্য এটা কঠিন না, ইল্লা আলাল খাশিন, তাহলে ইল্লা হলো এক্সেপ্ট, আলা যার খাশিন, যারা বিনয়ী, খাশিয়া ইয়াখশা, বিনয়ী হওয়া, ভয় করা, ঠিক আছে, ইত্যাদি অর্থ আসছে খাশিয়া, রাইট? তাহলে খাশি ইনটা কি এখানে মাজরুর নাকি বলেন তো?
মাজরুর, যেহেতু আলা আসছে এখানে খসিন, তাহলে এটা আলা, স্কুল ফাইল হচ্ছে খসিউন, খসিউনা, জমু খসিইনা, খসিইনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক আছে, বিনয়ীদের উপর যারা আল্লাহকে ভয় করে তাদের উপর ছাড়া, মানে তাদের উপর এই জিনিসটা কঠিন না, আল্লাহ এটাই বুঝাচ্ছে, তারা এই কাজটা করে। ইল্লাটা কি এখানে আমরা জানি, ইল্লাকে বলে হরফ ইস্তিসনা, কিন্তু এখানে হরফ ইস্তিসনা হিসেবে সে কাজ করছে না, তখন এটাকে বলা হয় কি, বলা হয় তখন মনে আছে বলেন তো? আদাতুল হাসি, আদাতুল হাসি, আদাতুল হাসি, মুলগা, মুলগা বলা হয় হরফ ইস্তিসনা, মুলগা মানে কাজ, না এটা কোনো কাজ করে না, ওই হরফ ইস্তিসনার কাজ এখানে করছে না, অর্থ দিচ্ছে কিন্তু ইস্তিসনা মুস্তাল থাকতে হবে, মুস্তাল মিনহু থাকতে হবে, এগুলো এখানে নাই, যার কারণে ওই কাজটা করছে না, কিন্তু শাব্দিক অর্থ দিয়ে সে ঠিকই কাজ করছে। তাহলে আমরা বুঝলাম যে সবর এবং সালাত, সাহায্য প্রার্থনা করা সবার সকলের পক্ষেই কঠিন, শুধুমাত্র যারা বিনয়ী, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন নয়। সবাই ক্লিয়ার? খাসা ভাতটা কি স্যার একটু আচ্ছা একটু দেখাই দিচ্ছেন, খাসাইয়া ইয়াখশাউ, খাসাইয়া ইয়াখশাইউ বা ফাতাহা, এখানে খুশুয়ু, খুশু খুশু কই না আমরা, খুশু খুশু, খুশু খুশু খুশু, নামাজের মধ্যে খুশু খুশু নেই আমরা বলি না সেই খুশু, খাসাইয়াখশাউ ভয় করা, বিনয়ী হওয়া, এখান থেকে স্থূল ফাইল হবে কি বলেন? খাসিয়ন, হাসিন, হাসিন, হাসিউন বললে ভুল হবে, হাসিউন বলব, হাসিন, একালি টানতে হবে, হাসিউন, খাসিয়ন, হাসিউন, তাহলে জমু কি হবে? খাসিয়ুনা, ইউনা, মাশাআল্লাহ, হাসি, হাসি উনা, উনা, ফাশিউনা মারফু, মুসলিমুনা, তাহলে মানসুব কি হবে? ফাশি রিনা, খাসিন, ইনা, ফাশি ইনা, ইনা, মাজরুর হবে ফাশি ইনা, খাসিনা, ইনা, ফাশি ইনা, এখন মানে আলাল ফাশি ইনা, তাহলে আলা যেহেতু মাজরুরটাই আসবে, ওখানে আলা মাজলুম, ফাশি, ঠিক আছে নাজর ভাই? ওকে জি জি আলহামদুলিল্লাহ। এর পরের আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা এই খাশিউন যারা তাদের গুণাবলী বর্ণনা করছে, কারা বিনয়ী, কারা আল্লাহকে ভয় করে, দেখেন কন্টিনিউশনটা কত চমৎকার, ধারাবাহিকতা কিভাবে চলছে দেখেন। এরপরে আল্লাহ 46 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাক রব্বিহিম ওয়ান্নাহুম ইলাইহি রাজ। এখন এই যে খশিউন, ঠিক আছে, এই যে খশিউনটা আসছে, এই যে খশিউন, এই যে বিনয়ী, এই বিনয়ীদের গুণাবলী কি, যারা ইয়াজুন্নুনা, যারা বিশ্বাস করে দৃঢ়ভাবে, আন্নাহু নিশ্চয়ই তারা মুলাকু সাক্ষাৎ প্রার্থী হবে, রব্বিহীন তাদের রবে, আন্নাহু ইলাইহি রাজিউন, এবং তারা তারই দিকে প্রত্যাবর্তনকারী, এইটা যারা বিশ্বাস করে তারাই খশিয়। জন্না ইয়াজুন্নু, আমরা জানতাম মনে করা, ধারণা করা, কিন্তু কোরআনে জান্নার অর্থ করেছেন স্কলাররা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাহলে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে
যে তারা মুলাকু মানে সাক্ষাৎ প্রার্থী হবে রববিহীন তাদের রবে, এবং নিশ্চয়ই তারা ইলেইহি রাজিউন তারই দিকে প্রত্যাবর্তনকারী, মানে আমরা আবার দুনিয়া থেকে চলে যাব এবং আল্লাহর দরবারে আবার হাজির, এই বিশ্বাস যারা করে তারাই হলো খাসি। এখন এটা হচ্ছে নাত, এই পুরা আয়াতটা এটা হচ্ছে নাত, নাত কান নাত খাসিন, এই যে খাসিন এর নাত হচ্ছে এর গুণাবলী, খাসিনদের গুণাবলী বর্ণনা করছে। তো আল্লাযীনা ইসমু মওসুল ইয়াজুন্নুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতিন নুন ফাইল অ অ অর্থ কি এখানে আনতুম না হুম বলেন তো? হুম 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 যেহেতু ইয়াজুন্নুনা রাইট, তাহলে তারা দৃঢ় বিশ্বাস করে, কি বিশ্বাস করে? আন্নাহুম মুলাকু রব্বি, তাহলে এই পুরাটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়াজুন্নুনের কি মাফুলুন বিহি, মাফুলুন বিহি, তাই না? এই এই দেখেন এই এইটুকু, এই আন্নাহুম মুলাকু রব্বি, তারা দৃঢ় বিশ্বাস কি বিশ্বাস করে, নিশ্চয়ই তারা তাদের রবের সাক্ষাৎকার। ক্লিয়ার? তাহলে এখন দেখে আমরা রাইট, এখন আন্নাহুম তো আমরা জানি, ইন্নার সিস্টার আন্না, ইন্না জুমলার শুরুতে বসে ইন্না আর মাঝে বসলে আন্না, এর অর্থ নিশ্চয়ই অথবা যে, দ্যাট, যে কোনো একটা অর্থ আসবে। তাহলে ইসমু আন্না হচ্ছে হুম, মুলাকু রব্বিহীন পুরাটা হচ্ছে কি এটা বলেন? না জুমলাতুল ফেল এটা মুদাব, মুদাব ইলাইহি হয়ে এটা হচ্ছে খবর ওয়ান, মুলাকু এটা ফেল না, এটা হচ্ছে ইসমুল ফাইল, এটা এই শব্দটা নতুন আমাদের, এটা আমরা দেখব। মুলাকু রব্বিহীন এত বুদ্ধি রব্বি, এখানে মুদাব মুদাব ইলাইহি আর মুলাকু আবার ওটার আবার রব্বির মুদাফিল, এটা একটু আমরা এটা একটু দেখে নিই যে মুলাকু রব্বিহীনটা কিভাবে আসলো। লাকিয়া ইয়ালকা হম অন সাক্ষাৎ করা মিলিত হওয়া, লাকিয়া লাকিয়া ইয়াল ইয়ালকা, লাকিয়া ইয়ালকা এটা হচ্ছে ফর্ম অন সাক্ষাৎ করা, আর হচ্ছে লাকা লাকায়া লা ইয়া, এটা কোন ফর্ম? ফাআলা ফাআলা থ্রি এই ফর্মটা, এই ফাআলা মানে ফর্ম থ্রি, লাকাইয়া কি হবে? ইউলাকিউ, তাই না? ইউলাকি ইউ লা কি এই হচ্ছে ফাআলা ইউফাইল ফর্ম থ্রি, তাহলে এখান থেকেটাও সাক্ষাৎ করা মিলিত হওয়া, দুটো অর্থ সেম। এখন যেখানে স্কুল ফাইল নেই আমরা, মোলা কি বলবো, স্কুল ফাইল, স্কুল ফাইল হবে কি? মুলা কিউন, মুলা মুলা কি কোন মুলা কিউন, যে সাক্ষাৎ করে, যে সাক্ষাৎ দেখ মিলিত হবে সে হলো মুলা। তাহলে এখান থেকে জমু কি হবে? বলা পিউন মুলা মুলা কিউ না, তাই না? এরকম মুলা কিউ না, এটা একটু ক্লিয়ার কিনা? ওকে, আর মুলা কিউ না থেকে মুলা কু কিভাবে হলো দেয়?
মুলাকিউনা, এটা অরিজিনাল শব্দ। এটা অনেক সাক্ষাৎ মিলিত হবে যারা, তাদেরকে বলা ইউ না। এখানতে একই অবস্থা, এখান হয়ে যাবে মুলাকুনা। এটা দেখালাম না আমরা আগে, দেখাই কিভাবে মুলাকুনা মুলাকুনা। এখন বলা হচ্ছে রব্বুহুম, এখানে এখন আসেন রব্বুন যোগ হুম, রব্বুহুম মুলাকু মুলাকুনা রব্বু, তাদের রবের সাক্ষাৎ প্রার্থীগণ, মিলিত কারীগণ। আমরা এভাবে লিখি তাহলে মুলা মুলা কুনা যোগ রব্বুন যোগ হুম, এই ঠিক আছে, তাদের রবের সাক্ষাৎকারীগণ। তাহলে তাদের রবের, তাহলে রবের সাক্ষাৎকারী মুদা মুদা বলে হে কিনে দিটা বলে, এটা বাংলা তাহলে এভাবে দাঁড়ায়, দেখেন তাদের রবের মিলিতকারী গণ বা সাক্ষাৎ প্রাপ্তগণ, যাই বলেন, এই এই হলো বাংলা অর্থ যদি। এই তাহলে এইটা এটা কি মুদা মুদা বেলে না, আবার এইটা মুদা মুদা বেলে কিনা? ইয়েস, ইয়েস দুইটাই দুইটাই। মাশাআল্লাহ, তাই যদি হয় তাহলে এখন আমরা আগাই কিভাবে, এটা মুলাকুর বিহীন। তাহলে আমরা জানি মুদাব যদি কখনো নুন থাকে মুদাফের শেষে, তাহলে মুদাব ইলাহি যখন হবে যাতে জয়েন্ট হবে, তখন মুদাব নুন রফ করে, নিয়ম গ্রামারের নিয়ম। তাহলে এখানে পেলাম মুলাকু, হ্যাঁ মুলাকু। এখন এখানে হয়ে যাবে রব বিন, দেখেন খেয়াল রাখেন রব বিন, মুদাব ইলাহি মাজরুর হয়ে গেছে, রব বিন ছিল যোগ হুম, এখন রেখে দিলাম। এই ইজ ইট ক্লিয়ার? এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা বলেন যে ক্লিয়ার ক্লিয়ার? শুধু একটা একটা আমরা আলিফ প্রোটেকশন দিলাম এক্সট্রা আলিফ। এখন রব বিন হিম আর তাদের রব, তাহলে এখন আবার এটা মুদাফ হয়ে গেল, এটা মুদাফ ইলাই, তা মুদাফ ইলাই কি তানবিন নিবে? নিবে তানবিন নিবে না, রাইট। তাহলে এখন দেখেন এটা আমরা চেঞ্জ করে ফেলি, মুলাকু মুলাকু, তাহলে এটা কি হবে রাব্বি রব্বি হুম হয়ে যাবে হিম। কেন হয়ে যাবে হিম? পড়ার সুবিধার্থে, নট যে মুদাব ইলাহির জন্য সে জেন নেয় নাই, রিদামের জন্য পড়ার সুবিধার্থে সে হুম হিম হয়ে গেছে, তাহলে মুলাকু রব্বি হিম। ক্লিয়ার? কিভাবে হলো? তাদের রবের সাক্ষাৎ কারিগণ, তারা মিলিত কারিগণ, তারা এটা বিশ্বাস করে যে আমরা রবের সাথে মোলাকাত করব। কবে করবো মোলাকাত? কবে? আখেরাতে আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখ মুলাকুনা রব্বুহুম থেকে মুলাকু রব্বি রব্বিহিম হয়ে গেল। আরেকটা হলো ইলাইহি রাজিউন, আরেকটা শব্দ রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন, এটা আমরা সব সময় পড়ে থাকি। রাজা আমি দেখে নিচ্ছি, পরিস্থিতি বিগড়ে না, রাজা আ ইয়ারজিউন, ফিরে আসা প্রত্যাবর্তন করা, রিটার্ন। তা ইয়ারজিউন, এখান থেকে স্কুল ফাইল কি হবে বলেন বলেন? রাজিউন রাজিউ নাসিউ, রাজিউন, এখান থেকে জমু হবে রাজিউনা রাজিউনা, রাজিউনা প্রত্যাবর্তনকারী। এই হলো এই দুইটা শব্দের এক্সপ্লানেশন। আলহামদুলিল্লাহ। তাই দেখেন এই রয় এইগুলো আপনারা বুঝবেন, এই যে রয়ের উপরে একটা ছোট আলিফ আছে, এখানে যেটা আলিফটাকে শর্ট আলিফ করে লিখছেন, কিন্তু আমি যেভাবে লিখছি ওইটাকে এভাবে কোরআন মুসাহ এভাবে লিখছি। মুলাকু দেখেন এই লামের সাথে আমি একটা আলিফ দিয়েছিলাম, এখানে শর্টকাট করে শর্ট আলিফ দিয়েছি এখানে। তাহলে আন্নাহুম মুলাকু রব্বিহিম ও আন্নাহুম ইলাইহি রাজিউ, ঠিক আছে, তারই দিকে, এই হি মানে আল্লাহকে বুঝাচ্ছেন, আল্লাহ সুবহান তাআলাকে, তারই দিকে
প্রত্যাবর্তনকারী, এইটা যারা বিশ্বাস করে দৃঢ়ভাবে তারাই হলো হসিউ। কারো কোনো সন্দেহ আছে কিনা দেখেন। তাহলে আমরা এখানে এই হসিউন সবর এবং সালাতের কথা বলছিল আল্লাহ, এটা অত্যন্ত কঠিন কাজ, ধৈর্য এবং স্যার একটা প্রশ্ন, স্যার খারসিউনটা, স্যার স্যার একটা প্রশ্ন, খারসিউন তো ইসমে ফাইলটা হলো হা হা আলিফ, কিন্তু খারসিউন কে স্যার খা আলিফ কি খারাজ বড় হয়েছে নাকি? এই যে বললাম না, হাসিউন হাসিউন, আমরা যেভাবে লিখলাম ওইটা কি হ্যাঁ আমরা লিখলাম কি এইভাবে লিখলাম না, এই খ এইভাবে লিখলাম তাই না, এইভাবে। তাহলে ওই খটা, খয়ের সাথে আলিফটা আছে, ওইটাকে কি করছে শর্ট করে এই খয়ের উপর আলিফটা দিয়ে দিছে, বুঝছেন নাজমুল ভাই? লেখার লেখার হ্যাঁ, এটা লেখার স্টাইল প্যাটার্ন, এটা এভাবে লেখা যায়। বাট রিড করতে হবে যে খাসিয়ন, জি স্যার, পড়তে হবে তো খাসিয়ন। হ্যাঁ, হর্ষিউন হর্ষিউন, একালিপ টান এভাবে ধরে, একালিপ টান হয়ের সাথে আলিপ যোগ করে লিখলো হর্ষিউন। একইভাবে রজিউন, এই দেখেন এই রজিউন, রয়ের সাথে আলাদা আলিপ না দিয়ে রয়ের উপর শর্ট আলিপ বলে, এটাকে শর্ট আলিপ দিয়ে এটাকে লেখা যায় রজিউন। ওকে, তাহলে আমরা তিন আয়াতে আমরা নতুন যে শব্দগুলো পেলাম, একটা পেলাম তাতলুনা, তানসাওনা, স্তাইনু, এই আমরা একটা নতুন শব্দ পেলাম, হর্ষইন এই নতুন একটা শব্দ পেলাম আমরা, আর মুলাকু, মুলাকু রব্বিহিম, এটা কিভাবে মুলাকু রব্বিহিম হলো, মুলাকুটা দেখতে মনে হচ্ছে যেন ফেল তাই না হারিদ ভাই? দেখতে কিন্তু মনে হচ্ছে যে ফেল অ মানে একটা বহু বছর, কিন্তু আসলে তা নেই, ইসমুল ফাইলের অ এটা, এবং মুদাফ হয়েছে। এবং নতুন একটা জিনিস বললাম যে মুদাফ যখন, মুদাফের শেষে যখন নুন থাকবে, সখন নুনটা ড্রপ হয়ে যায়, যেমন বনি ইসরাইল ওখানে ছিল বানিনা, বানিনা ছিল, বানুনা ইসরাইল ছিল, আগে বলেছিলাম আমরা এই পরের পর আয়াত আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবো, ইয়ে আসার কারণে বানিনা হয়ে গেছে মানসুব, এবং ইসরায়েলটা মুদাবিলাই হওয়ার কারণে নুনটা চলে গেছে, আগে ক্লাসে বলেছিলাম একটা ক্লাসে, এখান থেকে বানি ইসরায়েল হয়েছে। ওকে, তো আমরা আজকে এই তিনটা আয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলাম, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ 47 নম্বর আয়াত দিয়ে শুরু করবো। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, তো আমরা নতুন শব্দগুলোকে আমরা একটু আত্মস্থ করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, এবং পিছনের আমরা এই যে আজকে যে আয়াতগুলো পিছনে যতগুলো আয়াত পড়েছি, নতুন নতুন শব্দ আমরা পেয়েছি, রিভিশন দেব তাহলে মনে থাকবে, কারণ আয়াতগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, ইমাম সাহেব তেলাওয়াত করেন, আমরাও তেলাওয়াত করি, আমরা অর্থের সাথে যখন আমরা অ্যাডজাস্টেড হয়ে তখন আমাদের কনসেন্ট্রেশনটা বাড়বে ইনশাল্লাহ নামাজের দিকে। তাজকের এ পর্যন্ত শেষ করি, জাজাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।